এই হচ্ছে গিয়ে সাদা পাথর। আমরা এখন সাদা পাথরেই আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে মে মাসের 3 তারিখ, আমরা আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা সিলেট গিয়ে ঘুরে আসি। তো কালকে হচ্ছে একটা সরকারি বন্ধ, বৃহস্পতিবার দিন, আর ফ্রাইডে তো এমনিই বন্ধ। তো আমার ছুটিটা আগের থেকে ফিক্স ছিল, বাট নরিনের ছুটি ফিক্স ছিল না, হঠাৎ করে ছুটি পেয়েছে এবং দুপুর 3টার সময় আমি জানতে পারি যে ও ছুটি পাইছে, এবং তখনই প্ল্যান করি। কোনোভাবে হোটেল একটা ম্যানেজ করা হয়েছে, কোন হোটেল সেটা গেলেই দেখতে পারবেন। এবং বাসের টিকিটও কোনো পাওয়া যাচ্ছিল না, এনা বাসের একদম পিছনের 2টা সিট আমরা বুকিং করতে পারছি। তো সেইটাতে করেই আজকে সিলেট যাত্রা শুরু হবে। সিলেটে আমরা কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সেগুলো আপনাদেরকে ডিটেলস আমরা বলার চেষ্টা করব। তো এখন বাজে রাত 10:45, আমাদের বাস হচ্ছে 12:30। তো আমরা ইমিডিয়েটলি এখনই বের হয়ে যাবো, এরপর গিয়ে আপনার বাস কাউন্টারে থেকে বাসে উঠে আমরা সিলেট যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। আমরা এইমাত্র হোটেল নূরজাহানে আসলাম, বাজে 7:23। জাস্ট ব্যাগগুলো রাখবো, রেখে তারপর আমরা বের হয়ে যাব ঘুরতে। তো এখানে আবার পরে ব্যাগ করতেছি। আমরা অলরেডি সিএনজিতে উঠে গেছি, এখন যাচ্ছি সাদা পাথর। দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয় সিএনজি নিয়ে। দিচ্ছি I'm not afraid.
আমরা এখন সাদা পাথরে দিকে যাচ্ছি, বোট ভাড়া করছি অলরেডি 800 টাকা দিয়ে। 8 জন যাওয়া যায় কিন্তু আমরা 2 জনই যাচ্ছি, কোনো আর এক্সট্রা লোক নেই নাই সাথে, কারণ এক্সট্রা লোক নিতে অনেক পছন্দ হচ্ছে না, ভাল লাগতেছে না, তো এর জন্য নিজেরা 2 জনই যাচ্ছি। দেখা যাক, এটা হচ্ছে ঘাট। এই যে উঠে পড়লাম বোটে, এখন যাচ্ছি সাদা পাথরের স্পটের দিকে। কিছু তেমন শোনা যাচ্ছে না, কারণ প্রচন্ড রকম আওয়াজ ইঞ্জিনের। দেখা যাক, যাই ওইখানে, পানি খুব বেশি থাকার কথা না, তারপরও দেখা যাক কতটুকু পাওয়া যায় পানি। সব ইন্ডিয়ার পাহাড় এবং ওই কর্নারে ইন্ডিয়ার বর্ডারও দেখা যায়। খুবই সুন্দর জায়গা, আসার সিনারি অলরেডি আপনারা দেখছেন। তো এই জায়গাটায় আমরা সামনে যাই, দেখি কি অবস্থা, কেমন লাগে আমাদের সব কিছু। যদিও আমি এখানে আগে আসছি, নরিনের ফার্স্ট টাইম, তো দেখি নরিনের কেমন লাগে সারা জার্নিটা। আমার এতক্ষণ ভালোই লাগছে, দেখা যাক সামনে পানি কি আসছে। পানিতে অনেক স্রোত এবং এই উঁচু নিচু পাথরগুলো সব কয়টাই হচ্ছে পিছলা, তো পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সাবধানে আস্তে আস্তে পার হাঁটতে হবে। এই পড়ে যাওয়া, এই হচ্ছে গিয়ে সাদা পাথর। আমরা এখন সাদা পাথরেই আছি, পানি ভালোই স্রোত আছে। আমি ভাবছিলাম যে এক ফোঁটাও পানি থাকবে না, কিন্তু আল্লাহর রহমতে ভালো পানি আছে। কিন্তু পাথরগুলো প্রচণ্ড স্লিপি আর কি, পা দেওয়া যাচ্ছে না, দিলেই পিছলকে পড়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। দেখতেই পারতেছেন কেন এরকম করতেছি। তো তারপরও কিন্তু পানিটা প্রচণ্ড ঠান্ডা বলতে মনে হচ্ছে যে একদম পাহাড়ের পানি মনে হয় আসতেছে, খুবই ঠান্ডা।
হাত-পা ভিজে তো ভালোই লাগছে, পুরো গোসল করতে পারলে আরো ভালো হতো। সুন্দর প্লেস, ভালো ভালো লাগছে। সাদা পাথর থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আবার ঘাটে চলে যাচ্ছি। ওইখান থেকে আমরা যাব রাতারগুল। তো সাদা পাথর খুব ভালো লেগেছে, আর দেখি এখন রাতারগুলে গিয়ে কি অবস্থা। সাদা পাথরে পানি ভালো ছিল, আজকে মের 4 তারিখ এবং ভালোই পানি পরিমাণ ছিল। আমি যেটা আশা করছিলাম যে পানি থাকবে না, ওরকম ব্যাপারটা না। এভাবেই দেখতে দেখতে আমাদের সাদা পাথর ভ্রমণ সম্পন্ন হলো এবং এখন আমরা রাতারগুলের দিকে যাচ্ছি। ব্লগটা বেশি বড় হয়ে যাবে দেখে রাতারগুলটা আর এই ব্লগে অ্যাড করা হলো না। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে রাতারগুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।